এদিকে তো পেটনি বহা খুশি সুস্বাদু ইলিশ খেয়ে আর এবার নাপিতের তৃতীয়বারের মতো ইলিশ এনে রান্না করে রেখে লুকিয়ে থাকে দেখার জন্য যে কে তার খাবার খেয়ে যায় এরপর কি হলো জানার আগে তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে দাও তারপর পেটনি যখন এসে মাছ খাওয়া শুরু করে তখন নাপিত তো দেখে অবাক নাপিত তখন বলে ওরে পেটনি তাহলে তুই আমার ইলিশ খেয়ে যাস দাঁড়া কাল তোকে দেখাবো মজা এই বলে নাপিত প্রতিদিনের মতোই আবারও ইলিশ এনে রান্না করছিল